মাননীয় স্পিকার, এটা একটা ওয়েল ড্রাফটেড আইন। আমি মাননীয় ধর্ম প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি আইনটির জন্য। মাননীয় স্পিকার, আমি আরেকটি বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। মাননীয় স্পিকার, কোথায় মামলা করব, কার কাছে অভিযোগ করব, মামলা করব কি, কেউ তো জিডি নিতে রাজি হচ্ছেন না। কথাটি বলছিলেন তোহার স্ত্রী গত বৃহস্পতিবার থেকে, যিনি নিখোঁজ রয়েছেন এবং তার সঙ্গে আরো তিন ব্যক্তি নিখোঁজ রয়েছে। মাননীয় স্পিকার, এখন পর্যন্ত তাদের ব্যাপারে কোনো খোঁজ পাওয়া যায় নাই। একই সময় একই ধরনের অভিযোগ আমরা দেখেছি চিত্রনায়িকা পরিমণিকে করতে। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে পরিমণি, মাননীয় স্পিকার, ভাগ্যবতী, কারণ তার মামলা নেওয়া হয়েছে, অভিযুক্তকে গ্রেফতারও করা হয়েছে, কিন্তু সেই সৌভাগ্য হয়নি তোহার পরিবারের, সেই সৌভাগ্য হয়নি বাংলাদেশের 604টি পরিবারের, যারা দীর্ঘদিন ধরে নিখোঁজ। তাদের ব্যাপারে না স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো কিছু বলতে পারছে, না লোকাল পুলিশ স্টেশন কিছু বলতে পারছে, না সেই ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, সরকার যখন বলছে যে তারা পরকীয়ায় চলে গেছে, ঋণের বোঝা আছে, পারিবারিক কলহের জেরে উড়ে গেছে, তখন 2019 সালের এপ্রিলে ফ্রান্স ভিত্তিক মানবাধিকার সংগঠন FIDH বলছে যে গুমের এই ঘটনাগুলো কোনো বিক্ষিপ্ত বা বিচ্ছিন্ন ঘটনা নয়, এগুলো যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদের সমন্বিত কৌশল কার্যকরের অংশ, এই ঘটনাগুলোকে নিয়মতান্ত্রিক ও রাষ্ট্রীয় নীতিমালার পরিণাম বলে বর্ণনা করে FIDH বলছে যেহেতু বেশিরভাগ ভুক্তভোগীকেই রাজনৈতিক প্রেক্ষাপটে টার্গেট করা হয়, তো এই কাজ মানবতা বিরোধী অপরাধ, অর্থাৎ গুমকে তারা মানবতা বিরোধী অপরাধ বলছে। মাননীয় সদস্য, এবং সরকারের দায়িত্ব হচ্ছে, মাননীয় স্পিকার, যারা এই অভিযোগগুলো করে সেই অভিযোগগুলোকে তদন্ত করা, সেই তদন্তের ভিত্তিতে তারা কোথায় হারিয়ে গিয়েছে সেটা বের করা। মাননীয় স্পিকার, একটা বিষয় আজকে আমি বলতেই চাই, বারবার বলা হয় বাংলাদেশে বিরাজনীতিকরণ করা হচ্ছে, বিরাজনীতিকরণ করা হচ্ছে এই অর্থে যে যখন কোনো ব্যক্তিকে গুম করা হয় পাওয়া যায় না, তার পরিবার বলে আমার ছেলে কোনো রাজনীতির সঙ্গে যুক্ত না, তার মানে সরকারি দল না করলে, সরকারের মতের সঙ্গে না মিললে সে হাওয়া হয়ে যেতে পারে, নাই হয়ে যেতে পারে, এটাই বিরাজনীতি। মাননীয় সদস্য, আপনি কিন্তু আইনের উপরে কিছু বলেননি, আইনের উপরে কোনো, আমি আশা করব যে আপনি আইনের উপরে বলবেন। ধন্যবাদ। দীর্ঘদিন পরে হলেও আজকে মাননীয় ধর্মমন্ত্রী হজ ও ওমরা ব্যবস্থাপনা যে বিলটি এখানে আনয়ন করেছেন, এজন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি নিজে মাননীয় স্পিকার হজও করেছি, ওমরাও করেছি, এবং হজ ওমরা পালন করতে গিয়ে যে সমস্ত এজেন্সিরা আমাদের দেশ থেকে মুসল্লিদেরকে নিয়ে যায়, তারাকে ওখানে গিয়ে অনেক সময় সাংঘাতিক বিড়ম্বনায় পড়তে হয়। আমি মনে করি যে যেটি যেহেতু প্রথম আইন আনা হচ্ছে, এর মধ্য দিয়ে অবশ্যই যারা হজ নিবন্ধনের জন্য রেজিস্ট্রেশন নেবে তাদেরকে একটা আইনের কাঠামো আনা যাবে। মাননীয় স্পিকার, আজকে মাননীয় ধর্মমন্ত্রী আপনার মাধ্যমে বলতে চাই, উনি আলেম না হলেও উনি তো এখন ধর্ম মন্ত্রণালয়ের অভিভাবক, বাংলাদেশের ধর্মীয় সম্প্রদায়ের হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সকলের অভিভাবক। আজকে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমি মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই যে বর্তমান বাংলাদেশে এখানে আপনি সংবিধানে 12 গণ উচ্ছেদ বলছেন, কোনো বিশেষ ধর্ম পালনকারী ব্যক্তির প্রতি কোনো বৈষম্য তাহার উপর নিপীড়ন করা হইবে না। আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে বলতে চাই, বাংলাদেশে আজকে যারা আমাদের ধর্মীয় স্কলার, যারাকে আমরা আলেম বলি, আলেম অর্থ আমি যেটুকু বুঝি মাননীয় স্পিকার, যারা কোরআন এবং হাদিসের সুস্পষ্ট ব্যাখ্যাকারী, আজকে তারা কিন্তু সাংঘাতিক নিপীড়নের মধ্যে আছে। মাননীয় স্পিকার, আমি এই জন্য মাননীয় ধর্মমন্ত্রীকে বলবো যে আজকে যে সমস্ত আমাদের আলেমরা আজকে এই ধরনের রিমান্ড গ্রেপ্তারের সম্মুখীন হয়েছে, তাদেরকে আপনি দয়া করে, মাননীয় প্রধানমন্ত্রী এখানে আছেন, তাদেরকে দয়া করে মুক্তি দেন, দেশে না হলে উদ্বেগ এবং দেশে একটা ভারসাম্যহীন অবস্থা তৈরি হবে। মাননীয় স্পিকার, আমি যে কথাগুলো বলছি যদি অসত্য বলি, মাননীয় স্পিকার, সারা বাংলাদেশে আপনি ধর্মীয় তাফসির বন্ধ করে দিয়েছেন, তো ধর্মীয় তাফসির যদি আজকে এখানে বলছেন সংবিধানে যে আজকে কোনো আপনার নিপীড়ন করা হবে না, কোনো আপনার ই করা হবে না, সেই ক্ষেত্রে মাননীয় স্পিকার, আজকে আমি আজকে পত্রপত্রিকায় গত 4 দিন যাবত আসছে, আমাদের একজন বিশিষ্ট আলেম মোহাম্মদ আদনান 4 দিন থেকে নিখোঁজ, তার পরিবার তার সন্ধান দাবি করছে। মাননীয় স্পিকার জি, ধন্যবাদ। মাননীয় সদস্য, 3 মিনিট। জি মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আপনার মাধ্যমে আমার বিলের সংশোধনীগুলি 3, 4, 6, 8 এবং 19, 6টি জায়গায় মাননীয় স্পিকার, আমি মূলত আসলে এই গ্রামাটিক্যাল আপনার যেহেতু বাংলায় বিলটি এসছে, এটাকে আরও স্ট্রেন্থেন, আরও শক্তিশালী করার জন্য আমি এই প্রস্তাবগুলো নিয়ে এসেছি। মাননীয় মন্ত্রী এগুলো যদি গ্রহণ করার মতো উপযুক্ত মনে করেন করবেন। মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।
সত্য কথা বললে স্বাভাবিক কারণেই অনেকে বেজার হয়, কিন্তু সত্য কথাটা মাননীয় স্পিকার আসলেই কঠিন। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী কদিন আগে এই যে মডেল মসজিদ জেলা এবং উপজেলা পর্যায়ে 50টি মসজিদ উনি উদ্বোধন করেছেন, এবং উদ্বোধনের সময় উনি বলেছেন যে মসজিদ উদ্বোধনে উনি বলেছেন যে ইসলাম প্রচার প্রসারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে অনেক টাকা ব্যয় করে এই মসজিদগুলো নির্মাণ করা হচ্ছে। আমাদের সংবিধানে মাননীয় স্পিকার দুয়ের কতে বলা হচ্ছে আমাদের রাষ্ট্রধর্ম ইসলাম, এবং আমাদের সংবিধানের 12 ঘতে বলা হচ্ছে কোনো বিশেষ ধর্ম পালনকারী ব্যক্তির প্রতি বৈষম্য তাহার প্রতি তাহার উপর নিপীড়ন বিলোপ করা হবে। এটা সংবিধানের থেকেই বলছি আপনাকে মাননীয় স্পিকার। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব, আমি কোরআন থেকে বলছি মাননীয় স্পিকার, কোরআনের মধ্যে স্পষ্টভাবে বলেছে, আল্লাহ পাক বলছেন যে ব্যক্তি আমার ওলিদের প্রতি আপনার সাথে শত্রুতা পোষণ করে সে যেন আমার সাথে যুদ্ধ করে। আমি এ কারণেই বললাম যে মাননীয় স্পিকার আমরা আলেম কাকে বলবো, আলেম ওলামা তারাই যারা একেবারে সুনির্দিষ্টভাবে কোরআন এবং হাদিসের ওপর স্পষ্ট ব্যাখ্যাকারী। যে কোনো মসজিদের ইমাম কিন্তু আলেম নয় মাননীয় স্পিকার। আজকে মাননীয় স্পিকার আমি খুব উদ্বেগের সঙ্গে বলছি, আমি যখন ছাত্র অবস্থায় ছিলাম আমাকে আমার যারা গুরুজন তারা আমাকে আমাকে রাজনীতির সময় শিক্ষা দেওয়ার সময় আমাকে বলেছিল যে এই বিষয়গুলোর প্রতি তোমাদেরকে খুব সতর্ক থাকতে হবে, সমাজে যদি সত্যিকার অর্থে আলেম ওলামারা আপনার ক্রিটিসাইজ হয়, তারা সমালোচিত হয়, তাদেরকে চরিত্র হননের চেষ্টা করা হয়, মাননীয় স্পিকার তো সমাজে অবশ্যই আমি বলবো সমাজে উদ্বেগ এবং অস্থিরতা বাড়বে। আমি মাননীয় স্পিকার কারোর উপর দোষারোপ করে বলছি না, আজকে প্রায় শীর্ষ 56-46 জন আলেমের বিরুদ্ধে দুদক নোটিশ করেছে, সম্পদের হিসাব চেয়েছে। আমি তো মনে করি স্পিকার আগে আমাদের, আমরা এই পার্লামেন্টে যে 350 জন মাননীয় সদস্যরা রয়েছি, সর্বপ্রথম এই 350 জনের নামে আগে দুদক থেকে নোটিশ হওয়া উচিত ছিল, তাহলে এইটি মাননীয় স্পিকার সারা দেশের মানুষের কাছে সমাদৃত হতো, মাননীয় প্রধানমন্ত্রী এই উদ্যোগ মানুষ গ্রহণ করতো। তার কারণ মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে দুর্নীতির ব্যাপারে আমি জিরো টলারেন্স। আজকে মাননীয় স্পিকার রিমান্ডে নেওয়ার পরে যে সমস্ত পত্রিকায় খবরগুলো আসে কার কাছ থেকে আসে, কিভাবে আসে, আমরা ওয়ান ইলেভেনের সময় দেখেছি আমাদেরকে গ্রেপ্তার করে নিয়ে গিয়ে রিমান্ডে কি হচ্ছে না হচ্ছে সেগুলো বিভিন্ন। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় স্পিকার আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্য তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং তাকে বিদেশে চিকিৎসা করবার দাবি জানিয়ে শুরু করছি। মাননীয় স্পিকার, কেবল হানার মধ্যে আটকে থাকায় সংসদে আমার বাজেট বক্তব্যের মূল লক্ষ্য দেশের সাধারণ মানুষ, কারণ আমি জানি আমি যাই বলি না কেন সরকার সেই বক্তব্য গ্রহণ করবে না। আমি বিশ্বাস করি সরকারের দিক থেকে বাজেট একেবারেই ঠিক আছে, ক্ষমতায় থাকতে যাকে প্রয়োজন তার জন্যই তো বাজেট হবে, ক্ষমতায় থাকতে যদি জনগণের ম্যান্ডেট দরকার হতো তাহলে বাজেট হতো জনগণের জন্য, ক্ষমতায় থাকতে যেহেতু এখন দরকার হচ্ছে আমলা, ক্ষমতায় থাকতে দরকার হচ্ছে ক্রনিক ব্যবসায়ী, এই বাজেট তাদের জন্যই হয়েছে। আপনার হাতে যে পরিমাণ সম্পদ আছে সেটা আপনি ব্যয় করবেন আপনার প্রায়োরিটি অনুযায়ী, যাদের আপনার প্রয়োজন তাদের পেছনে। করোনা লকডাউনের মধ্যে গত বছর অর্থমন্ত্রী বাজেটে জিডিপি প্রবৃদ্ধি 8.2% হবে বলে লোক হাসিয়েছিলেন, এবারে অর্থমন্ত্রী দাবি করেছেন 7.2% কথা, যদিও বিশ্বব্যাংকের মতে এটি 5.1% হতে পারে। প্রবৃদ্ধি মানে যে সুসরকার, সুশাসন বা জনগণের সরকার নয় তার প্রমাণ হলো বিশ্বব্যাংকের বাংলাদেশ ডেটায় গেলে, যে কেউ দেখতে পাবেন তৎকালীন পূর্ব পাকিস্তানের দুটি উল্লেখযোগ্য জিডিপি প্রবৃদ্ধি ছিল 9.48 এবং 10.95%, যথাক্রমে 68 এবং 64 সালে আইয়ুব খানের আমলে। মাননীয় স্পিকার, সরকার বড়াই করে বলছে মাথাপিছু আয় নাকি বাংলাদেশ ভারতকে ছাড়িয়ে গেছে, বাংলাদেশ নাকি এখন ভারতের চাইতেও ধনী। দেখা যাক আমাদের চাইতে গরিব দেশ ভারত করোনায় স্বাস্থ্যখাতে কি করেছে। নতুন অর্থ বছরের বাজেটে ভারত স্বাস্থ্য ও ভালো থাকা, হেলথ অ্যান্ড ওয়েলবিং খাতে অর্থ বরাদ্দ করেছে 2,24,000 কোটি রুপি, যা আগের অর্থ বছরে ছিল মাত্র 94,000 কোটি রুপি। অর্থাৎ সেই দেশের স্বাস্থ্য বাজেট আগের অর্থ বছরের তুলনায় 137% বেড়েছে বা প্রায় 2.5 গুণ হয়েছে, যা এবং এই বরাদ্দ হয়েছে 1 ফেব্রুয়ারি, অর্থাৎ করোনার দ্বিতীয় ঢেউ আসবার আগে। আর আমাদের দেশে 2021-22 সালে প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ চলতি বছরের বরাদ্দের তুলনায় মাত্র 12% বেশি। চলতি বছরে সংশোধিত বাজেটে স্বাস্থ্য বরাদ্দ যেহেতু কিছুটা বেড়েছে, তাই সংশোধিত বাজেটের সাথে তুলনা করলে প্রস্তাবিত বাজেটে বৃদ্ধির পরিমাণ মাত্র 4%। আমাদের অর্থমন্ত্রী কি নির্মলা সীতারমণের কাছ থেকে কিছু শিখবেন মাননীয় স্পিকার?
বাজেটে বলা হচ্ছে 2030 সালের মধ্যে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করবার জন্য কৌশলপত্র প্রণয়ন করা হয়েছে। অথচ স্বাস্থ্য খাতে ব্যক্তি নিজস্ব ব্যয় কেবলই বাড়ছে। 2012 সাল থেকে চিকিৎসায় ব্যক্তিগত খরচ 60% থেকে ক্রমাগত বেড়ে 72% পৌঁছেছে। বাকি 28% পুরোটা সরকারের ব্যয় নয়, এনজিওর একটা বড় অংশ বিয়ার করে। প্রতি বছর স্বাস্থ্য ব্যয় মেটাতে দারিদ্র্যসীমার নিচে চলে যায় 66 লক্ষ মানুষ। মাননীয় স্পিকার, এদিকে চলতি অর্থ বছরের প্রথম 10 মাসে সার্বিকভাবে এডিপির 49% বাস্তবায়িত হয়েছে। স্বাস্থ্যসেবা বিভাগে এই হার মাত্র 25%। এই মহামারীর মধ্যে অপর্যাপ্ত বরাদ্দের অর্ধেকও খরচ করতে পারে নাই স্বাস্থ্য বিভাগ। এদিকে 10,000 মানুষের জন্য 5 জন ডাক্তার আর 3 জন নার্স নিয়ে চলছে স্বাস্থ্য খাত। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী এখনও ভারত থেকে 3 কোটি টিকা পাবার গল্প করছেন। অথচ ভারত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে এই বছর শেষ হবার আগে তারা কোনো রকম টিকা রপ্তানি করতে পারবে না, যদিও টিকার দাম আগেই চুকানো হয়ে গেছে। এক অতিরিক্ত সচিব সিনোফার্ম টিকার দাম তথ্য জানিয়ে দেবার পর সেই টিকা প্রাপ্তি অনিশ্চিত। অর্থমন্ত্রী স্বপ্ন দেখছেন মাসে 25 লক্ষ টিকা দেবার, যেখানে টিকার কোনো উৎসই এখন পর্যন্ত ঠিক হয় নাই। আর এই হিসাবে 17 কোটি মানুষের 80% অর্থাৎ 13 কোটি মানুষকে টিকার আওতায় আনতে সময় লাগবে 8 বছরের বেশি। ওদিকে ভারতের পরিকল্পনা হচ্ছে দিনে 1 কোটি টিকা দেয়া। আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে কাগজে কলমে 1,07,000 কোটি টাকার বেশি বরাদ্দ দেখানো হচ্ছে সামাজিক সুরক্ষা খাতে। অথচ এতে আছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের অবসর ভাতা, গ্র্যাচুইটি, মুক্তিযোদ্ধা ভাতা, সঞ্চয়পত্রের সুদ, উপবৃত্তির টাকা, এমনকি প্রণোদনার জন্য দেওয়া ঋণের সুদে ভর্তুকির সমন্বয়ের অর্থ। এসব ক্ষেত্রেও কিছু দরিদ্র প্রান্তিক মানুষ সাহায্য পেয়ে থাকতে পারে, কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে গরিব মানুষকে টার্গেট করে কত টাকা বরাদ্দ হচ্ছে এই খাতে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এরকম নানা শ্রেণীতে সমাজের প্রান্তিক মানুষকে ভাতা দেয়া হয়। বর্তমান অর্থ বছরে এমন মানুষদের মধ্যে সামাজিক নিরাপত্তা ভাতা পেয়েছে 98 লক্ষ জন। আগামী অর্থ বছরে কিছু কিছু কর্মসূচির আওতা বাড়ানো হচ্ছে, এতে নতুন 14 লক্ষ উপকারভোগী যুক্ত হয়ে সর্বমোট সংখ্যা দাঁড়াবে 1 কোটি 12 লক্ষ। এদের পেছনে মোট বরাদ্দ বছরের সর্বোচ্চ 7,500 কোটি টাকা, অর্থাৎ জিডিপির মাত্র 0.22% প্রান্তিক মানুষের জন্য সরাসরি বরাদ্দ। মাননীয় স্পিকার, 2020 সালে সরকারি গবেষণায় দেখা গেছে সামাজিক সুরক্ষায় তালিকাভুক্তদের কমপক্ষে 46% ভাতা পাবার যোগ্য নন, কারণ তারা সামর্থ্যবান। আমরা দীর্ঘদিন থেকেই এরকম অভিযোগ দেখছি, সরকার এবং সরকারি দলের সঙ্গে জড়িত লোকজন দেশের দরিদ্রদের জন্য বরাদ্দকৃত ভাতা নিজেদের এবং তাদের আত্মীয় স্বজনদের নাম করে তুলে নেন। অর্থাৎ সামাজিক সুরক্ষায় প্রকৃত দুস্থ উপকারভোগীর সংখ্যা যদি আমরা বিবেচনা করি তাহলে সেটা দাঁড়ায় মাত্র 60 লক্ষ। মাননীয় স্পিকার, বেসরকারি সংস্থা পিপিআরসি এবং ব্র্যাকের এক যৌথ গবেষণা জরিপে দেখা গেছে করোনার অভিঘাতে এই বছরের মার্চে দেশে নতুন করে দরিদ্র হয়েছে 2,45,00,000 মানুষ। আর সানেম বলছে গত বছরের নভেম্বর ডিসেম্বরে দেশের দরিদ্রসীমার নিচে বসবাসকারী জনসংখ্যার অনুপাত ছিল 42%। অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর আবুল বারাকাত সম্প্রতি দেখিয়েছেন 14 কোটি মানুষের দেশে 2020 সালে কোভিডের লকডাউনের ফলে শ্রেণী কাঠামো পাল্টে হয়েছে দরিদ্র 40%, মধ্যবিত্ত 50% আর ধনী আগের মতো 10%, যেটা আগে ছিল যথাক্রমে 20%, 70% এবং 10%। করোনা দেশের কমপক্ষে 20% মধ্যবিত্তকে দরিদ্র বানিয়ে দিয়েছে। অবশ্য অর্থমন্ত্রী বলছেন বিবিএস বা বিআইডিএস এর মতো সরকারি সংস্থার তথ্য ছাড়া তিনি মানবেন না। তাহলে সেই তথ্যগুলো দেই মাননীয় স্পিকার। ঠিক 1 বছর আগে 2020 সালের জুন মাসের শেষের দিকে বিআইডিএস জানিয়েছিল ওই সময় পর্যন্ত অর্থাৎ গত বছর জুন পর্যন্ত দেশে 1,64,00,000 মানুষ দারিদ্র্যের কাতারে নতুন করে যুক্ত হয়েছে। আর করোনার আগে 2019 সালের নভেম্বর ডিসেম্বরে করা এক সমীক্ষায় বিবিএস জানিয়েছে শহরের 8% দরিদ্র পরিবার না খেয়ে ঘুমোতে যায়, 12% ঘরে খাবার নাই, 21% বেশি দরিদ্র পরিবারে পর্যাপ্ত খাবার নাই, আর সারাদিনে এক বেলাও খেতে পায় না প্রায় 3% শহুরে দরিদ্র পরিবার। করোনার সময় তাহলে পরিস্থিতি নিশ্চয়ই এর চাইতে আরো বহুগুণ খারাপ হয়েছে। আমার প্রশ্ন, বিআইডিএস এবং বিবিএস এর এসব তথ্য কি বিশ্বাস করেন আমাদের অর্থমন্ত্রী? মাননীয় স্পিকার, এই যে করোনার মধ্যে অর্থনৈতিক সংকট চলছে সেটার জন্য কেন বিআইডিএস বা বিবিএস কে দিয়ে নতুন করে জরিপ করানো হয়নি? আসলে তথ্য জানলে তো কাজ করবার প্রশ্ন আসে মাননীয় স্পিকার, তার চেয়ে অনেক সহজ হচ্ছে অস্বীকার বা ডিনায়াল। ডিনায়ালের চর্চা আমরা দেখছি অন্য সব মন্ত্রীর মতো স্বাস্থ্যমন্ত্রীর ক্ষেত্রেও। স্বাস্থ্যখাতে সর্বব্যাপী দুর্নীতি যখন করোনার সময় মানুষের সামনে বেশি আসলো তখন স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যখাতে দুর্নীতির অভিযোগ তোলা একটা ফ্যাশন বলে বিদ্রূপ করলেন। তবে তিনি এটাও বলেছেন তার মন্ত্রণালয়ের সাধু অন্য মন্ত্রণালয়ের কর্মচারীরা টাকা পাচার করছে। মনে পড়ল অর্থমন্ত্রী আবার টাকা পাচার কারা করছে সেই তথ্য জানেন না। বাজেটে করমুক্ত আয়ের সীমা আগের মতোই 3,00,000 টাকা রাখা হয়েছে। করোনার মধ্যে সাধারণ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী এবং সন্তানদের অনলাইন ক্লাসের জন্য ডিজিটাল ডিভাইস, ইন্টারনেট ডেটা, ইলেকট্রনিক গ্যাজেট ইত্যাদি কেনা খাতে খরচ অনেক বেড়েছে। নানা দফায় গণপরিবহন বন্ধ থাকার কারণে বেড়েছে যাতায়াত ব্যয়। সহজে শনাক্ত করা যায় বলে চাকরিজীবী মধ্যবিত্তদেরকেই আয়করের প্রধান টার্গেটে পরিণত করা হয়েছে। শিক্ষা মানুষের মৌলিক অধিকার মাননীয় স্পিকার।
দেশের মধ্যবিত্ত পরিবারের সন্তানদের অনেকেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ছে। ট্রাস্ট আইনের অধীনে পরিচালিত বিশ্ববিদ্যালয়গুলোর উপর আয়কর বসানো বেআইনি এবং এটা আখেরে ছাত্রছাত্রীদের টিউশন ফির উপর ধার্য হয়ে তাদের জীবনকে দুর্বিষহ করবে। করোনার সময় দেশে স্থায়ীভাবে ফিরতে বাধ্য হওয়া কমপক্ষে 5 লক্ষ প্রবাসীর জন্য এই বাজেটে কিছুই করা হয়নি মাননীয় স্পিকার। গত বছরের জুনে প্রবাসীদের কম সুদে ও সহজ শর্তে ঋণ দেওয়ার জন্য মাত্র 700 কোটি টাকা বরাদ্দ করা হয়। এর মধ্যে সরকার থেকে ছাড় হয়েছে মাত্র 250 কোটি টাকা আর গত মার্চ পর্যন্ত বিতরণ হয়েছে আরও কম 148 কোটি টাকা। যাদের শ্রম এবং ঘামে বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে আমাদের এত ফুটানি তাদের পাশে কিন্তু দাঁড়ায় নাই সরকার। সব মিলিয়ে মধ্যবিত্তকে পরিণত করা হচ্ছে এক বিলুপ্ত প্রজাতিতে। মাননীয় স্পিকার, প্রস্তাবিত বাজেটে দেশীয় শিল্প এবং ব্যবসার ক্ষেত্রে বেশ কিছু নীতি সহায়তা লক্ষ্য করে কেউ কেউ বাজেটকে বিনিয়োগ বান্ধব বাজেট বলছে। তবে মানুষের ক্রয় ক্ষমতা বাড়াতে না পারলে কোনো সহায়তায় ব্যবসায় প্রকৃত সহায়তা হবে না। করোনার অভিঘাতে কর্মহীন কয়েক কোটি দরিদ্র নিম্ন মধ্যবিত্ত মানুষের হাতে নগদ অর্থ তুলে দিলে সেটাই বাজারে চাহিদা তৈরি করে শিল্প ব্যবসাকে এমনিতেই চাঙ্গা করে তুলত, তাদেরকে প্রণোদনার নামে ঋণ দেবার কোনো দরকারই হতো না। জনগণের হাতে নগদ অর্থ তুলে দিয়ে মানুষকে করোনার কবল থেকে বাঁচিয়ে অর্থনৈতিক পুনরুদ্ধারের কথা আমার দল বিএনপি বারবার বলেছে, কিন্তু মন্দার সময় অর্থনৈতিক পুনরুদ্ধারের এই কেনসিয়ান তত্ত্বের আশপাশ দিয়ে যায় নাই সরকার। আমরা দুর্যোগে মানুষের হাতে টাকা তুলে দিচ্ছি না, অথচ বর্তমান পৃথিবী আলোচনা করছে দুর্যোগ নয়, এমনকি স্বাভাবিক সময়েও মানুষের হাতে নগদ টাকা দেয়া ইউনিভার্সাল বেসিক ইনকাম নিয়ে। উন্নত দেশ তো বটেই, কেনিয়া এবং উগান্ডার মতো আফ্রিকার দেশ এমনকি ভারতও বেশ কয়েক বছর আগে থেকেই এটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে। মাননীয় স্পিকার, সর্বোপরি সর্বগ্রাসী দুর্নীতি এবং লুটপাটের কারণে বাজেটে যেটুকু বরাদ্দ হয় সেটুকুও জনগণের কাছে পৌঁছায় না। লুটপাট বন্ধ আর সরকারের দক্ষতা বৃদ্ধি করতে পারলে এই বাজেট বরাদ্দেও জনগণ অনেক কিছু পেতে পারত। মাননীয় স্পিকার, একটা সরকারের চরিত্রের উপর নির্ভর করে তার বাজেটের চরিত্র কেমন হবে। সরকার যদি হয় বাই দ্য লুটার্স ফর দ্য লুটার্স অফ দ্য লুটার্স, তাহলে বাজেটও ওই লুটেরাতের জন্যই হবে, এতে দেশের সাধারণ মানুষ কোনো উপকারই পাবে না। ধন্যবাদ মাননীয় স্পিকার।